নমস্কার বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আজ আমি আপনার সাথে শেয়ার করব, ভারী ভারী মোটা মোটা কম্বল আমরা বাড়িতে কোনো ঝামেলা ছাড়া, কাচা ধোয়া রোদে মেলা ঝামেলা ছাড়া আমরা কিভাবে পরিষ্কার করব বা ড্রাই ক্লিন করব। এটাকে এক কথায় ড্রাই ক্লিনও তোমরা বলতে পারো, কিন্তু দেখবে তোমরা এই পরিষ্কার করার পরে কম্বলটা পুনরায় নতুনের মতো ঝকঝক করবে। তোমরা এই কম্বলটা দেখে বুঝতেই পারছো যে কম্বলটা বেশ নোংরা হয়েছে, আর প্রায় 2 বছর কম্বলটা ব্যবহার করার পরে আমি এটাকে এখনও কোনো পরিষ্কার করিনি এবং কোনো ড্রাই ক্লিনেও পাঠাইনি। এক একটা কম্বল বাইরে ড্রাই ক্লিন করতে প্রায় 300 থেকে 400 টাকা চার্জ করে। এই কম্বলটাকেই আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তোমাদের ড্রাই ক্লিন করে দেখাবো। কম্বলটার চারদিকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কম্বলটা বেশ ভালোই নোংরা হয়েছে, আর আমি যখন পরিষ্কার করব, পরিষ্কার করার পরে আমি ঠিক এই এই জায়গাগুলোই তোমাদের দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হবে। তাহলে বন্ধুটা চলুন ভিডিওটা এখানেই শুরু করা যাক, তারপরে আমি দেখাবো তোমাদের যে কিভাবে কম্বলটাকে আমি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করছি। তো বন্ধুরা দেখো, আমি এরম একটা পরিষ্কার গামলা নিয়ে নিয়েছি, আর এই গামলার মধ্যে আমি দিলাম প্রায় হাফ গামলার মতো গরম জল। এবার এই গরম জল, যেহেতু জলটা অনেকটাই গরম, তাই আমি একে মিডিয়াম গরম করার জন্য তার সাথে নিচ্ছি কিছুটা ঠান্ডা জল। এরপরে ঠান্ডা গরম আমরা হাতে দেখে নেব, ঠিক এরম গরম আমাদের নিতে হবে। এরপরে আমরা এতে দেব 1 চামচ সার্ফ বা গুঁড়ো সাবান। এখানে আমরা যারা যেই গুঁড়ো সাবান বা সার্ফ দিয়ে জামা কাপড় কাচি আমরা সেটাই ব্যবহার করব, কিন্তু মনে রাখবেন সার্ফের কোয়ালিটি যাতে একটু ভালো হয়, নোংরা জামা কাপড় সহজে পরিষ্কার করা যায় সেরকমই সার্ফের আমরা নিচ্ছি। তাই এখানে আমি 1 চামচ সার্ফ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেব প্রায় 1 চামচের মতো বেকিং পাউডার। যে বেকিং পাউডার আমরা রান্নার কাজে ব্যবহার করি, আমি এখানে সেই বেকিং পাউডার নিচ্ছি। বেকিং পাউডার বা বেকিং সোডা নেবার কারণে আমাদের কম্বল পরিষ্কার তো হবেই, এছাড়া কম্বলে যদি কোনো পোকামাকড় বা কোনো রকম দাগ থাকে খুব সহজে উঠে যাবে। তা আমি এখানে নিচ্ছি প্রায় 1 চামচের মতো বেকিং সোডা। বন্ধুরা, এরপরে আমি এখানে ব্যবহার করছি এই 1 টাকা দামের ক্লিনিক প্লাস। দেখবেন এই মাত্র 1 টাকা দামের ক্লিনিক প্লাস দিয়ে কি সুন্দরভাবে আপনার কম্বলটা পরিষ্কার করা যাবে খুব সহজে। এখানে আমি ক্লিনিক প্লাস বা শ্যাম্পু এই জন্য ব্যবহার করছি, কেন ক্লিনিক প্লাস শ্যাম্পুতে কোনো রকম হাইজিনিক থাকে না, আর শ্যাম্পু ব্যবহার করার ফলে কম্বলে একটা দারুণ সুগন্ধ দেবে, এছাড়া কম্বল সফট নরম তুলতুলে হয়ে যাবে। এবার এই সমস্ত উপকরণকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি কম্বলটাকে পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব সেটা হচ্ছে যে আমি এরকম একটা পুরনো কাপড় নিয়ে নিয়েছি, পুরনো যে কোনো কাপড়, বালিশের ওয়ার বা ছেঁড়া যদি চাদরের কভার বা তোয়ালে যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে কাপড়টা আমরা ব্যবহার করছি কাপড়টা যাতে পরিষ্কার থাকে। এবার দেখুন এইভাবে আমি এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। এবার ভিজানোর পরে আমি খুব ভালো করে এটাকে চিপে নেব যাতে কোনো রকম জল না থাকে। এবার দেখুন এই অবস্থায় আমি কিভাবে কম্বলটাকে পরিষ্কার করছি, তাহলে চলুন। তাহলে বন্ধুরা দেখুন, কম্বলটাকে পরিষ্কার আমি বিছানার মধ্যেই করে নেব, আপনারা পারলে নিচে মেঝেতেও করতে পারে, কিন্তু আমার জন্য বিছানাটাই সুবিধা হলো। তা চলুন কিভাবে পরিষ্কার করছি আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে কম্বলটাকে আমি একবার খুলে নেব। যদি আমি একবার করে খুলে করি তাতে আমার খুবই সুবিধা হবে। এরপরে
এই ভিজে কাপড়টা দিয়ে আমরা কম্বলটাকে চেপে চেপে পুরো পরিষ্কার করব। এইভাবে ধরে ধরে সময় নিয়ে কম্বলটাকে আমরা পরিষ্কার করব। আর পরিষ্কার করার পরে আপনারা দেখবেন আপনার কম্বলটা কতটা পরিষ্কার হয়েছে আপনি চোখের সামনেই বুঝতে পারবেন। বন্ধুরা, কম্বলটা একদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে আমি ওপিটে পাল্টে পরিষ্কার করে নেব একইভাবে। তো বন্ধুরা, কম্বলটা একবারের মতো প্রায় পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখুন আপনারা জলের অবস্থা, দেখুন কম্বলটি কতটা নোংরা ছিল। আর এই নোংরা দেখলেই মনে হয় যে কম্বলটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবার এই সময় আমি এই জলটা ফেলে আরেকবার হালকা গরম জল নিয়ে আমি আরেকবার পরিষ্কার করে নিচ্ছি, যাতে কম্বলটা আরও সুন্দরভাবে পরিষ্কার হয়। বন্ধুরা দেখুন, দ্বিতীয় পিঠে জল নেবার পরেও দ্বিতীয় পিঠে জলটা এতটা নোংরা বেরিয়েছে। এরপরে আমি আরেকবার পরিষ্কার জল দিয়ে পুরো কম্বলটাকে সেরকমভাবেই চেপে চেপে পরিষ্কার করে নেব। এবার বন্ধুরা দেখুন, কম্বলটা আমার দুদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে এটাকে কি করব, আমি খাটের ওপরে কম্বলটাকে ভালো করে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে আমি এখানে পাখা অন করে নিলাম। দেখুন এখানে আমি ফ্যান অন করে নিয়েছি। ফ্যান অন করার পরে এখানে আমি কম্বলটাকে প্রায় ঘন্টাখানেকের মতো এপিট ওপিট করে ভালো করে শুকিয়ে নেব। যেহেতু রোদে মেলা ঝামেলা ছাড়াই আমি এখানে আপনাদের কম্বলটি পরিষ্কার করে দেখালাম, তাই আমি এখানে পাখার তলায় মেলেছি। আপনারা যদি পারেন, যদি আপনাদের সুবিধা মতো রোদে মেলতে চান, তাহলে এটা রোদেও মেলতে পারেন। বন্ধুরা, কম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন কতটি নোংরা বেরিয়েছে। আমি দুবার তিনবার জল চেঞ্জ করে করে কম্বলটিকে একই রকমভাবে পরিষ্কার করেছি। প্রায় দুবছর ব্যবহার করার পরে আজ আমি এই কম্বলটাকে পরিষ্কার করেছি। এরপরে এইভাবে আমি একে শুকোতে দিয়ে দেবো। শুকাতে দেওয়ার পরে আমি ফাইনাল কম্বলের কি লুক, কতটা কি পরিষ্কার হয়েছে আমি আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা দেখুন, কম্বলটা ভালো করে পরিষ্কার করার পরে, ভালো করে শুকানোর পরে আমি এইভাবে পাট করে নিয়েছি। আর আপনারা দেখুন এটা কতটা পরিষ্কার হয়েছে বিফোর আফটার। আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন কতটা পরিষ্কার হয়েছে। আর দেখুন খুব সুন্দর একটা গন্ধ, এবং দেখুন একদম নরম তুলতুলে, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। বা আমি আপনাকে একটু খুলেও দেখিয়ে দিই। দেখুন পরিষ্কারটা, দেখুন কম্বলে কতটা পরিষ্কার হয়েছে। তা বন্ধুরা, আমার এই কম্বল ক্লিনিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে নিশ্চয় একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। কোনো রকম যদি আপনারা কোনো কিছু যদি জানতে চান, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বাই বাই ফ্রেন্ড।